হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌদি চলে এসেছি তোমাদের কাছে, মৌদি রোজ নামছায়। তোমাদের সবাইকে স্বাগত, যারা বড়রা আছে তাদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। ব্লগই বলতে পারো, এখন এটাই ব্লগ হয়ে গেছে। এখন আর ব্লগ কোথায় করছি, কোথাও যাওয়া আসা তেমনভাবে এখন করছি না, আর যার জন্য ব্লগও আর খুব একটা ভালোভাবে হচ্ছে না, কারণ ঘরের কাজ আমি দেখাতে পারি, ঘরের কাজ দেখি ব্লগও করতে পারি না। কিন্তু ভূত আর ভূতনিকে নিয়ে চলে এসেছি, যেটা আমার কন্টেন্ট বুঝতেই পারছো। ভূত আর ভূতনিকে নিয়ে চলেছে, ভূত আর ভূতনি যে যা আরম্ভ করেছে আর বলার কথা না। সত্যি ওদেরকে নিয়ে কী ভিডিও বানাবো বলো তো? ওদেরকে নিয়ে ভিডিও বানানো না বানানো সবটাই হচ্ছে সমান। তো কী বলবো আর তোমাদের কাছে, যেটা বলার কথা হচ্ছে আমি এসি চালিয়ে দিয়েছি। সবচেয়ে বড় কথা, ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে একবার ইত্যাদির সাথে বেরিয়েছিলাম গ্রামে, সেটা দেখেছো তোমরা, তারপরে আর বেরোয়নি। সর্বপ্রথম হচ্ছে আমার প্রচুর প্রচুর ঘুম হচ্ছে, এত ঘুমাচ্ছি না আমি কোনো ভিডিও দিতে পারছি না, বিশ্বাস করো। আর ভাবছি যে যারা যারা ভিডিও দেয়, এই যে সারা সবাই ইউটিউবে ভিডিও দেয়, তাদের সত্যি তাদেরকে দেখে না আমি মানে নিজেকে নিজের মনে হয় কি আমি জীবনে কিছুই কি করতে পারলাম না, ভিডিওটা ভালো করে দিতে পারছি না। আমার মনে হয় যারা যারা ভিডিও দিচ্ছে, এই যে সব মানে সকালবেলা একটা ভিডিও, দুপুরে ভিডিও, সন্ধ্যায় ভিডিও, পরপর ভিডিও দিচ্ছে, প্রত্যেক দিন প্রায় ভিডিও দিচ্ছে, সবচেয়ে বড় কথা কে কী করছে দিচ্ছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের যে ভূতনি, আমাদের ভূতনি কিন্তু নিয়মিত এই গরম তার অ্যাজবেস্টার তেতে যাচ্ছে, তারপরেও কিন্তু সে কিন্তু দিন ভিডিও দিচ্ছে, সকালে সন্ধ্যায় ভিডিও দিচ্ছে, প্লাস তারপরে তারা আবার কী কী সব পেজ পেজ করেছে নানা রকম, সেখানে দেয় ভিডিও, মানে কী করে পারে আমি অবাক হয়ে যাই যে ভিডিও ভিডিও। অ্যাকচুয়ালি ভূতনি তো আর তাছাড়া কোনো উপায়ও নেই না, ও তো ভিডিও দিয়ে আর আমাদের ইউটিউব থেকে যা আর্নিং হয় সেটা দিয়ে একমাত্র চলে। আর ভূতটা কত টাকা পায়, 10,000 টাকা খুব বেশি হলে পাবে, ভূতের টাকায় আর কী হয়। আর সেভাবে এখন তো র্যাপিডোও চালাচ্ছে না। তো যাই হোক, হ্যাঁ এই ভূতনি তুই কি কী আরম্ভ করেছিস রে বাবা, তুই কি আরম্ভ করেছিস ভূতনি? তুই কি লোকের বাড়িতে গিয়ে জোর জবরদস্তি গিয়ে গিয়ে বলছিস? ওই যে মাঝখানে আমরা বলছিলাম না যে ওর বন্ধু বান্ধব আড্ডা যাওয়া আসা সব কমে গেছে, সব পিঠ চটকে গেছে, এখন তোকে সবাই পিঠ চটকে দিয়েছে রে। তুই সেদে সেদে লোকের বাড়িতে গিয়ে দেখেছো বন্ধুরা, সেদে সেদে লোকের বাড়িতে যাচ্ছে, গিয়ে গিয়ে বলছে, জানো ওই যে বান্ধবীটার বাড়িতে গেছিলে না, সে আগে ফুল টুল দিত, আগে খুব গিয়ে হল্লা হল্লা উল্লাস উল্লাস খুব উল্লাস টুল্লাস করছে, আবার বলছে আমি উল্লাস করবো উল্লাস করবো, দেখেছো আমার তো কী হাসি পাচ্ছে আর বলো না, গিয়ে বলছে আমি উল্লাস করবো উল্লাস করবো, জানো জোর করে গেছে লোকের বাড়িতে, নিজের থেকে জোর করে গেছে, গিয়ে বলছে আমি উল্লাস করবো, সবাই বলছে আমাকে মানে আমরা যারা কয়েকজন ওকে নিয়ে যারা বলি যে উল্লাস টুল্লাস কখনো হচ্ছে না, সবাই ওকে পাত্তা দিচ্ছে না, সেই জন্য ও কি আমাকে পাত্তা দিচ্ছে না, আর কখনো হয়, একদম লোকের বাড়িতে গিয়ে হাজির হয়ে আছে, গিয়ে বলছে কী গো তোমরা আমার উল্লাস করবো না বলো, আমাকে তো সবাই বলছে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তোমরা কি কিছু বলো, ভিডিও বানাচ্ছে, সবাই মনে করছে তোমাদের সাথে আমাদের সম্পর্ক নেই আর কি, নাকি লোকের বাড়িতে গিয়ে পুরো জোর জুলুম করে তাদের বাড়িতে গিয়ে ধমকে চমকে আসছে যে আমার সাথে ভিডিও করো উল্লাস করো। হ্যাঁ ভূতনির কি বার বেড়েছে ভূতনি রে, তুই সত্যি তুই কিছু পারিস রে, বাচাল বেছে মেছেলে একটা বাচাল, মানে বাচাল ভূতনি বলে না হচ্ছে সেই বাচাল ভূতনি, ভীষণ বাচাল মেয়েছেলে, লোকের বাড়িতে গিয়ে জোর করে তাদেরকে তুই ডিস্টার্ব করছিস, লোকের বাড়িতে গিয়ে বলে আসছিস আমাকে ভিডিও বানাতে হবে, তারপরে কী করলো ওই ভূতটাকে নিয়ে গিয়ে ওই টাকা পেয়েছে মাইনে পেয়েছে দেখে ভূতটাকে নিয়ে গিয়ে কীসব কোল্ড্রিঙ্কস টোল্ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছে, মদপত্তা কি বোঝো তো, বড়ো বড়ো বোতল মানে জল কেনা মানে ওখানে মদপত গুলে খাবে, বুঝতে পারছো তো? ঠান্ডা জল, এই যে এসে চালিয়ে দিয়েছি ঠান্ডা ঘর, বেচারি ভূতনির জন্য খুব কষ্ট হয়, ঠাটা পোড়া গরম যা গেল, তার মধ্যে ওই অ্যাজবেস্টার অ্যাজবেস্টারেই গরম, সব পাপের শাস্তি পাচ্ছিস তো, এবার তো তাও জুটবে না, এখন তো অ্যাজবেস্টারের ছাদও জুটেছে তোর, এরপর তো তাও জুটবে না। তো যাই হোক, লোকের বাড়িতে গিয়ে জোর জবরদস্তি করে বলে কয়ে তারপরে আবার বললি আমরা উল্লাস করবো বলে একটা ওই তোর কী বলে ওই থামসাপের বোতল ফোতল কিনে নিয়ে গিয়ে উল্লাস করছে, থামসাপের বোতল শুধু ছিল না তার সাথে আবার একটা করে জলের নেশা, কারণ ভূতটা তো নেশা করে, মদ খায় তো ভূতটা, ভূতটা তো ভীষণ মদ খায়, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মদ খায় ভূতটা, আমাকে তো যেই দোকান থেকে মদের বোতল কেনে ওই ওদের ওখানে দুর্গাপুরে যেই দোকান থেকে ভূতটা মদ কেনে আর কি, সেখান থেকেই আমাকে ফোন করেছিল, মানে ওরা ভিডিও দেখে আর কি বলছিল, আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল, করে আমাকে বলছিল ভিডিও মানে আমার ফেসবুকেতে করে বলছিল, ও তো ওই বেটে করে যে ভদ্রলোক ভিডিও করে ওইকে ওকে আপনার আপনাদের সাথে হয়, তো আমি হ্যাঁ আপনাদের কেউ হয় না আমাদের ফেসবুকে এই ইউটিউবে,
তা বলো তো রোজ মদের বোতল কিনে নিয়ে যায়, ছোট ছোট এরকম ছোট ছোট নিপ কিনে নিয়ে যায়, মদ খায় ঘরে বসে বসে। ওটা মদ খায় আর বুদ্ধিটাকে মনে হয় একটু মদ পদ দেয়। তো যাই হোক, মদ পদ খায়। তো ওদের লোকের বাড়িতে গিয়ে ওইসব উল্লাস ফুল্লাস করে মদ পদ খেয়ে আসছি। তোরা এটা ঠিক কাজ করছিস রে, লোকের কাছে গিয়ে জোর জুলুম করে। তবে যে হোক, যাই হয়েছে হয়েছে। তো আজকে তো মাতৃদিবস গেল, মাদার্স ডে। তো মাদার্স ডেতে তোর মাকে গিয়ে ভূতটা বলতে পারো না যে হ্যাঁ গো মা, তুমি তোমাকে প্রণাম করি, যে মায়ের জন্য জন্মটা নিল সেটাও তো তুই মায়ের মায়ের কাছ থেকে জন্ম নিচ্ছিস বলে তো ভূতনিটাকে জোগাড় করতে পেরেছিস, বল না? তা তো পারতিস না, কি অবস্থা বলো? আর ভূতনিটাকে আজকে মাদার্স ডেতে মাকে গিয়ে একটা প্রণাম করা, মাকে গিয়ে একটু মিষ্টি দেওয়া, সেগুলো করতে পারলি না? এত বাজে মানে বাচাল মহিলা, তোর বাপের বাড়ি কোথায় গেল রে? এই ভূতনি আয়, এক ঠাস করে চড়বার্তা একবারে। ভূতনি, তোর বাপের বাড়ি কোথায় গেল রে? যেখানে বাপের বাড়ি বানিয়েছিলি দাদা বৌদিকে নিজেদের স্বার্থের জন্য যে বাপের বাড়ি বানিয়েছিলিস সেটা কোথায় গেল? তোর বাপের বাড়ি দাদা বৌদি, কারণ তো তোর দাদা তো বসে পড়েছিল না, দাদা তো কিছুতেই ক্যামেরার সামনে আসতো না। তারপরে তুই বললি যে না, ক্যামেরার সামনে বসতেই হবে, আমাকে সবাই বলছে বাড়িতে লোক দেখাচ্ছ না, দেখাচ্ছ না বাপের বাড়ি, দেখাচ্ছ না বারান্দা ছাদ কত দেখাবো বলে দাদাকে বুঝিয়ে বাজিতে বসেছিস। তো দাদা তো তোদের বাড়িতে এসেছিল, একবার তো বললো গলা জড়িয়ে ধরেছিল। তো এখন তো শ্বশুর শাশুড়ি ননদ যা দেওর বাচ্চাগুলো কথা বলে না, এখন কী বলছে তোর দাদা বৌদি? মানে তোর বাপের বাড়ি যাকে বানিয়েছিস, তো তোর দাদা তো উচিত ছিল, দাদা বৌদির উচিত ছিল তো তোকে বলা যে তোমরা এ করো, ওই মাদার্স ডেতে মাকে প্রণাম করো, মাইনে পেয়েছে মাকে প্রণাম করো, মাকে মিষ্টি দাও, এই ভালো সদ্বুদ্ধিগুলো তোর দাদা বৌদি দিতে পারছে না তোকে? তুই তো একটা বদমাইশ বদ মেয়ে ছিলে, দিতে পারছে না? না হয়তো ওরা বলেছে দিচ্ছে যে তুমি যাও গিয়ে তোমাদের কর্তব্য তুমি করো যাও, ওরা ঠিকই কথা বলছে, কিন্তু তুই সেগুলো মানছিস না, মানে তোর ওপরে কেউ যেতে পারবে না, তুই হচ্ছিস সর্বস্বরা। লজ্জা করে না যে মাইনে পেয়েছে, যে ছেলেটা মাইনে পেয়েছে বলছে, ঠিক আছে সে যে মানে যতটুকুই মাইনে পাক না কেন সেই মাইনেটা পেয়েছে, সেই মাইনেটা পাওয়ার পর একটু মিষ্টি নিয়ে গিয়ে তুই হ্যাঁ রে আই ভূত, তোকে তো মনে হচ্ছে না জুতো দিয়ে মুখের মধ্যে মারতে তোকে, হ্যাঁ ওই মাকে গিয়ে একটু মিষ্টি দিয়ে প্রণাম করতে আসতে পারলি? তোর ডাক্তার ভূতনিকে ভয় রে, ভূতনি তো যে রান্নাটাই করে সেই রান্নাটাই বলে খুব ভালো খেতে, খুব ভালো, যাই রান্না করবে সেটা খুব ভালো, কখনো না জীবনে শুনিনি। কি মোচা চটকে মোচা চটকে সেটাকে মোচার কোপ্তাকারি যেটা বলে, কাঁচকলা মোচা যেভাবে চটকায় আর কি, সেইভাবে ওই মোচার কোপ্তাকারিটাকে ওর মন পছন্দ যা পারবে বানিয়ে একটা করে দেখিয়ে দেবে। কি আজে বাজে রান্না দেখাচ্ছে বাবা, দেখে দেখে ঘৃণা লাগছে রান্না দেখে। কি করছে ওই শশা, শশার ভেতরে তাকে দুধ দিয়ে দিল, চিন্তা করো ওটা কী হচ্ছে, শশা দিয়ে একটা রেসিপি হলো, ওগুলো একটা করে রেসিপি হচ্ছে বলতো? মোচাটাকে কী করছে চেটকে দিয়ে এরম করে দিল, ব্যাস হয়ে গেল মুঠি, মানে যা ইচ্ছে তাই রান্না দেখিয়ে যাচ্ছিস আরে। আর সেগুলো খেয়ে নাকি এত হচ্ছে, একবার করে রেস্টুরেন্টের মতো হচ্ছে। আর একটা যেন কী খেলো, চপটা তো খেয়েছো, তারপরে রাত্রিবেলা যে কাটলেটটা বানিয়েছিল সেটাও না, সেটাও নাকি পুরো একদম না, কাটলেট না লুচির সঙ্গে যে তরকারিটা করেছে কিছু দিল না, ব্যাস। ভূতেরও ভূত, ভূতটা যে বলবে যে খারাপ, ভূতটা বলার ক্ষমতা আছে রে। তোর যে হাতে রান্না খারাপ সেটা আমি কখন দেখেছি বলতো? সেটা তোর হাতের রান্নাটা ভালো না, যে আমার বাড়িতে যখন তুই খিচুড়ি করেছিলিস মটন নিয়ে, আমি কিন্তু তোর মুখের ওপরে বলেছিলাম যে কি গো তুমি তো খুব ভালো ভালো রান্না করো গো, তোমার হাতের রান্না তো সেরকম একটা টেস্ট পেলাম না, আমি কিন্তু তোর মুখের ওপরেই বলেছিস, বলিস না যেন এটা আমি মিথ্যে কথা, সবার সামনেই কথাটা বলেছি। এত বাজে তোর হাতে রান্না, ছি 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 ছি, এরকম রান্না হচ্ছে ওগুলো, যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে, রান্না হয়ে যাচ্ছে ঠিক আছে, সে যেমন তেমন হয়েছে হয়েছে। তুই কিন্তু তোর বরটাকে বলতে পারলি না, ভূতটাকে, যে যাও আজকে মাদার্স ডে গিয়ে মাকে একটা প্রণাম করে এসো। তো যাকে দেখ, তো যাকে দেখ, তো যা কি সুন্দর, মানে বোনকে নিয়ে মা শপিং করতে যাচ্ছে, তারপরে তোর বা নিজের ছেলেকে নিয়ে বরকে নিয়ে কত আনন্দে আছে, সন্তানের কথা ভাবছে, তারপরে তোর কী বলে ওই যখন শ্বশুরবাড়িতে আসছে সবাইকে নিয়ে আনন্দ করছে খাচ্ছে, তোর এগুলোকে দেখে লজ্জা করে না রে? তোর জায়ের পা ধোয়া জলটা খা না, তোর যাকে দেখ কত স্মার্ট সুন্দর, কত শপিং করছে, জিনিস কিনছে, আনন্দে আছে, ঘুরছে পিচ্ছে খাচ্ছে, অনেক ভালো আছে তোরে। আর তুই কীভাবে আছিস দেখ, অ্যাডভিস্টারে গরম সহ্য করতে পারছিস না, হাঁপড়ে উপড়ে যাচ্ছিস, হ্যাঁ গাছে জল ঢালছিস ওইভাবে, ইস কী বাজে লাগছে, কী বাজে লাগছে ভগবান, ও গাছে জল দিচ্ছে ছাতে থপ থপ করে, গাছে জল দিচ্ছে এইভাবে, জল দিচ্ছে এইভাবে নিচু করে করে, তোর ওই লাউগুলো তো সব দেখাচ্ছিস কেন, তোর লাউগুলো ঝুলে গেছে, আবার যখন পেছনটা দেখাচ্ছে পেছনের ওই পাছাগুলো পুরো ঝুলে গেছে, থপ 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 করছে পাছুগুলো, পাছাগুলো নরম হয়ে গিয়ে পুরো ঝুলে গেছে। তোর বয়স বললাম না, তোর 68 থেকে 70 বছর তোর বয়স হয়ে গেছে, পাছাগুলো শরীরে টাইটনেস নেই, আমাদের যেমন বয়স হয়েছে কিন্তু আমাদের শরীরে একটা টাইটনেস আছে, তোর কী আছে, পাছাগুলো থপ থপ করছে ঝুলছে,
পেছনটাতে ম্যাক্সি পরে পাছায় জল গাছে জল দিচ্ছে না, পাছাগুলো থপথপ করে ঝুলছে, ইস কি জঘন্য দেখতে লাগছে। তুই না আবার রুচিশীল, তুই না আবার ভদ্র, তোর দাদা বৌদি ওগুলো দেখেছে? তোর দাদা বৌদি বাপের বাড়ি, আবার পুজোর সময় যাবি বলে তো কন্ট্যাক্ট করে রেখে দিচ্ছিস। মাঝখানে কমেন্ট ফমেন্ট কিচ্ছু করছিল না রান্না বান্নায়, হঠাৎ করে দেখছি কমেন্ট করতে শুরু করেছে। মানে কী গো, তুমি কমেন্ট করছো না ওর যা বলছি ওর বৌদিকে, বৌদি মানে বাপের বাড়ি যাকে বানিয়েছে, বৌদি তুমি কমেন্ট করো বলছে কমেন্ট করছো না। তারপরে একদিন তার লাইফে এসেছিলো, লাইফে এসে করি দাদা কোথায়, দাদা কোথায়, দাদাকে বলো একটু হাত দেখাতে, দাদাকে বলো ওই করতে, দাদা যদি একটু আসতো, মানে আসো তোমরা এসে দেখো আমাকে বলতে পারবে না তাহলে আমার ভিউয়ার্সরা, মানে যারা আমরা আর কি ওর বিপক্ষে ভিডিও বানাই, তারা বলতে পারবে না যে আসেনি, সবাই এসছে দেখো, আমাকে সবাই ভালোবাসে দেখো, আমার অমুক আছে দেখো ভালোবাসে, আমাকে অমুক ভালোবাসে, তোকে কেউ ভালোবাসে না, তোকে কেউ ভালোবাসে না, তুই যে নোংরা মেয়ে ছেলে, তোকে কেউ ভালোবাসে জানে? ওই যারা যে কয়েকজন কমেন্ট করে তারা নিজেরাও ওই রকম ছিছি ছিল, লজ্জা করে না তোর? কীভাবে গাছে জল দিচ্ছিস একেবারে এরকম করে ঝুঁকে ঝুঁকে দেখাচ্ছিস, তোর দেখাবিটা কি, তোর তো সব ঝোলামাল, কী দেখাবি তুই বলতো? থপথপে একটা ফিগার, গালগুলো দেখেছো, গালের চামড়াগুলো করে এখানে গালের চামড়াগুলো সব খসখসে হয়ে গেছে এখন, আর তোর জায়ের গায়ে গালটালগুলো দেখ কি সুন্দর, মসৃণ সুন্দর দেখতে, আমাদের কথা তো বাদই দে, আমরা তো সুন্দর আছি সেটা কোনো কথাই না, কিছুই করি না, কিছুই করি না, আমি যা কিছু করে হোমমেড করি, তাও ভাবি একটু দেখাবো তোর জন্যই দেখাবো, ভূপতি যদি একটুগুলো দেখে দেখে কিছু হয়। হ্যাঁ হাই উঠছি, ঘুম আছে বলছি না, প্রচুর ঘুম, আর ঘুমের জন্য না আমি কোনো ভিডিও দিতে পারছি না। বন্ধুরা তোমরা যারা যারা যেখানে যেখানে আছো তোমরা সবাই খুব ভালো থাকো, আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি 11টার সময়, তারপর চান টান করে খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছি, আবার সন্ধ্যাবেলা যদি মনে করছি যে ভিডিও দেবো তো ভাবছি সন্ধ্যাবেলাতে যেহেতু আমার পাশে টিভি টিভি চলে, মুখার্জিবাবু টিভি টিভি দেখে আওয়াজ আসবে, তাহলে ভাবছি রাত্রিবেলা করে ভিডিও দেবো, তো রাত্রিবেলা করে ভিডিও দিতে বসেছি, দিলে কী হবে আবার ঘুম চলে আসছে আমার। এই ঘুমের জন্য না আমার আর ভিডিও করা হবে না বুঝলে, আমি একবার ইউটিউব টেবার বন্ধ করে দেবো, তাহলে ভূতনি আর ভূত দুজনেই খুব শান্তি পাবে যে না আমাদের। তাছাড়া ঋতু সাতকাহন খুব ভালো করছে, বংমেটস ওদের ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, তারপরেতে তোমার মৌমিতা তো দারুণ করছে, খুব মজা করছিস মৌমিতা, হেভি ভালো লাগছে। হ্যাঁ বেঙ্গলি ব্লগার মৌমিতা, ওর ভিডিওটা খুব ভালো হচ্ছে, সবাই খুব ভালো ভালো ভিডিও দিচ্ছে, পরপর ভিডিও নামাচ্ছে, কিন্তু একমাত্র আমি নামাতে পারছি না, তাই তোমরা আমাকে একটু ক্ষমা টমা করে দিও যে আমি দিতে পারছি না। আর ভূতনি কিছু মনে করিস না, আমার একটু দেরি হচ্ছে দিতে। তারপরে তো তোর মুখটা দেখেছিস, তোর মুখের কী অবস্থা এখন? তো পয়সা করি নেই যে চারকোল টারকোল মাখবি, আগে তো চারকোল প্যাকটা মাখতিস, তাও মুখটা একটু স্কিনটা ঠিক লাগতো, চারকোল প্যাকটা কিনে নে, কিনে নিয়ে মুখে লাগা, যা বাজে 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 দেখতে যাচ্ছে। আর পয়সা কোথায় এখন? ওই আবর যাবর আজে বাজে খাচ্ছিস, আগে তো ধার করতিস, আর সেই ধার করা পয়সায় কী খাওয়ারটা খেতিস বল না, এই চিকেন এই 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 মানে অনবরত খাবার আসছে, এখন ওই ভাজা পোড়া খেয়ে খেয়ে তোকে কাটাতে হচ্ছে বল, কী অবস্থা তোর হয়েছে সত্যি, মুখটার কী অবস্থা হয়েছে, চেহারাটার কী অবস্থা হয়েছে, আর ভূতটাকে তো পুরো বাঁদর বানিয়ে দিচ্ছিস ভূতনি, ভূতটাকে তো পুরো বাঁদর বানিয়ে দিচ্ছিস, একবার রোগা হয়ে গেছে। সবচেয়ে বাজে লাগে কী বলতো, যখন এই চা খেতে বসে দেখবি গ্যাঁড়া গ্যাঁড়া পা নিয়ে আর গ্যাঁড়া গ্যাঁড়া হাত নিয়ে বসে পড়ে ওই খাটের মধ্যে, এইরকম করে আগ্রহ হয়ে বসে বসে চা খায়, কিরম এরম 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 করে, এরম 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 করে, আর ওই রাস্তায় ওই যে ভিখারিগুলো গান করার মতো, সেই ভিক্ষা ভিক্ষে করার মতো গানগুলো গেয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে পৌঁছে যাবো যাবো স্টেশনে বসে বসে আমরা দুজন চা খাবো, আমরা দুজন চা খাবো স্টেশনে বসে বসে, ওই স্টেশনে বসে বসে চা খাবে ওই যে ঠিক, আর ওই গ্যাড়া গ্যাড়া ওই শর্ট প্যান্টগুলো পরে, তুই অন্তত পক্ষে হাঁটু পর্যন্ত প্যান্ট পরা, তোর বড় তো তোর তো ভূত নিয়ে তোর বড় বলছি ওই ভূতের তো এই ল্যাটা মাছ বেরিয়ে যাবে রে, হ্যাঁ তোরও তো সব বার করে ফেলছিস, লাউ চাল কুমড়ো সব বেরিয়ে যাচ্ছে, আর তো ভূতে যাই ছোটো ছোটো প্যান্ট পরে বসে গ্যাড়ে গ্যাড়ে ঠ্যাং নিয়ে হাঁটুনি কী বিচ্ছিরি দেখতে লাগে, এই বাবা গা টা গিন গিন করে ওঠে, ও তো ল্যাটা মাছ বেরিয়ে যাবে কোন দিন দেখবে, ওই কি মানে ঢাকাও থাকে না সামনেটা, কোনো ঢাকা থাকে না তো, ছোটো ছোটো প্যান্ট পরে তো তোর ল্যাটা মাছ বেরিয়ে যাবে, তখন কী করবি রে ভূতনি? ছি 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 কী নোংরামি করছিস, লুচি টুচি নিয়ে আজকে তো আবার দেখলাম লুচি নিয়ে খাওয়া খাই করছিস রে, হ্যাঁ নিজের বরকে নিয়ে যদি করতিস তাহলে তোকে কিছু বলার থাকতো না যে হ্যাঁ বাবা নিজের বরকে নিয়ে করছে, তুই তো একটা পরপুরুষের সাথে এইভাবে তুই আছিস, লুচি খাওয়া খাই করছিস, জানিস তো যারা রিয়েল হাজব্যান্ড ওয়াইফ হয় যারা ভদ্র ঘরের হয় না, তারা এই খাওয়া খাই দেখিয়েই প্রেম ভালোবাসা দেখাবে না, আবার ছাদ থেকে বলছে টাটা টাটা, ও এগুলো ইচ্ছে করে করে, এগুলো করে আমরা বলবো, আর যারা 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 আর কি ওকে দেখে না তারা তারা আমাদের কথা শুনে একবার দৌড়াবে ওকে দেখতে, মানে কন্টেন্ট পাওয়ার জন্যই করে, এগুলো বদমাইশি করে, টাটা 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 করছে,
তো লজ্জা করে না? তোর শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, বাচ্চা বাচ্চার মেয়েগুলো আছে, তোর লজ্জা করে না রে? মুখের মধ্যে একটা ঠাস ঠাস করে তোকে জুতোর বাড়িটা মারতে ইচ্ছে করে এই জন্য। আর তোর দাদা বৌদি কী হলো? এগুলো জ্ঞান দিতে পারে না, এগুলো করো না, এগুলো নোংরামি। অবশ্য ভূতের কেপ তো না, ও তো আর বিয়ে করা হাজবেন্ড ওয়াইফ নয় তো ওরা, না ওরা তো হচ্ছে কেপ, ওরা দেখাতে চায় আমরা হাজবেন্ড ওয়াইফ, আমাদের কত ভালোবাসা, তুমি আমার আমি তোমার, এগুলো দেখাতে চায় যে আমাদের কত ভালোবাসা। দেখো আজকে দেখ তো যা আসছে, আনন্দ করছে, মস্তি করছে, ঘুরছে, গান করছে, খাচ্ছে, চলে যাচ্ছে। আজকে তুই দেখ এক কোণায় পড়ে আছিস, তোর মুখ কেউ দেখে না, তুই এমন পাপিষ্ঠ যে তোর কেউ মুখ দেখে না। তোর বৌদি দাদা এগুলো তো তোকে শেখাতে পারে একটু, যে তুমি এসব করো না, ওই যে জল ঢালছিলি, তারপরে তো ওই খাওয়া খাই, চুমা চাটি, এগুলো বন্ধ কর। এগুলো দেখিয়ে দেখিয়ে তুই কী ভাবিস বলতো? এগুলো দেখিয়ে দেখিয়ে ও ভাবে যে আমার দেখো কত ভালোবাসাবাসি লোককে দেখাচ্ছি। ওরে যারা অরিজিনাল ভালোবাসা তার লোককে দেখাবে না, ভদ্রা কত কাপেল আছে, তো কত কাপেল আছে, তো আমরা আছি, আরও অনেকে সবাই আছে। তোদের শুধু হচ্ছে কি না, আমাকে নিয়ে একবার কী বলেছিল, ও আমার বর আলাদা ঘরে শুয়ে, এইটাই হচ্ছে ও, তাহলে সম্পর্ক সব শেষ, না গলা জড়াজড়ি করে এক ঘরে শুয়ে থাকবো আর ক্যামেরা করে দেখাবো। কোনো ভদ্রলোকের ঘরে দেখেছিস? এতগুলো ইউটিউবার আছে, সবাইকে দেখেছিস যে জড়াজড়ি করছে, খাওয়া খাই করছে? কারণ সবাই তো রিয়েল না, তুই তো রিয়েল না, তুই তো হচ্ছিস তো কেপ্ট, তুই তো কেপ্ট। তুই যদি তোর নিজের বরের সাথে করতিস সেখানে হতো, তুই তো লিগেল না। এদিকে তো বললি আমি টাইটেল পেয়ে গেছি, কোথায় তোর রেজিস্ট্রিটা দেখা? তোর তো যাও বলে, তোর যা তো লিগেল, কেন বলে বারবার আমি লিগেল আমি লিগেল, তা তুই হচ্ছে ইনলিগেল, সেই জন্যই বলে বারবার। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার, নোংরামি তো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তোর সমস্ত। আর ওই ভূতটাকে দেখো ট্যাঁ 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 করে দৌড়াচ্ছে গাড়ি নিয়ে, আর সারা দিনে কোনো কিছু কাজ নেই, কোনো কর্ম নেই, ওদেরকে নিয়ে না সত্যি আমার এখন আর ভিডিও বানাতে ইচ্ছা করে না গো বন্ধুরা। ওই একই নোংরামি দেখতে ইচ্ছা করে না, ভিডিও বানাতেও ইচ্ছা করে না, যার জন্য আমি 7 দিন 6 দিন 5 দিন পরে পরে আমি আসি একটুখানি, কারণ আমাকে সকলেই বলে তুমি একটু ভিডিও দাও ভিডিও দাও, আর ওদের নিয়ে আমার ভিডিও বানাতে ইচ্ছাও করে না, ভিডিও দিতেও ইচ্ছা করে না। কী ভিডিও দেবো বলতো? আমার শুধু ইচ্ছা করে ওদেরকে জুতো দিয়ে শুধু মারতে ইচ্ছা করে, যদি জুতো দিয়ে মারতে পারতাম, মানে মাথা থেকে পা ল্যাংটো করে চাপকাতে পারতাম, তাহলে গায়ের জ্বালানো ছিল তো। ভগবানের চাপকানা তো শুরু হয়ে গেছে না, দেখতে পাচ্ছ না, ভগবানের চাপকানাটা শুরু হয়ে গেছে, যেন খেতে পাচ্ছে না, এখন ধার দেনা বন্ধ হয়ে গেছে, এখন খেতে পাচ্ছে না, ওই ভাজা পোড়া খেয়ে আছে, পান্তা ভাত খাচ্ছে, কাঁচা লঙ্কা খাচ্ছে, ওই শশা খাচ্ছে এখন, ওই জন্য শশা, আমি মাঝে মধ্যে একটু চিকেন খাচ্ছে, খাওয়া দাওয়া এখন তো বাট উঠেই গেছে। আর ভূতটা তো চেহারা ঢোকা হয়ে গিয়ে, গালফাল ঢুকে গিয়ে, এদিকে রোদ্দুরে রোদ্দুরে সারাদিন ঘুরছে, টল 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 সারাদিন, সকালবেলায় উঠে এই ভূতটা কি নিয়ে যাবে, এই আমি চা করলাম, এই ভূতের টিফিন বানানো হয়ে গেল, চেল্লা আর চেল্লা, ভাজা পোড়া আর চেল্লা আর বড়া, এই খেয়ে খেয়ে আর ভূত এসে কি খাবে, আর ভূতকে কি দিয়ে দেব, এই হচ্ছে। এখন তো লোক নেই, ওর তো কেউ নেই না, ওর তো পরিবারে কেউ নেই, ওর তো কোনো মানে শ্বশুর শাশুড়ি সংসার ধর্ম বাচ্চা কাচ্চা ভাই বোন ভাজি, ওর তো কেউ নেই জীবনে, ওই বসে বসে ভূতকে খাবার জোগাড় করে দিচ্ছে, ভূতকে এই টিফিন করে দিলাম, আর ভূতকে ভূত আমি শুধু ভাবি বসে বসে যখন টেবিল চেয়ারে খায়, গপ গপ করে এটা খাচ্ছে ওটা খাচ্ছে, যাই রান্না করে খাচ্ছে, যেই খাচ্ছে যাই খাক না কেন, ওই দইবড়া কোথা থেকে নিয়ে এসে দইবড়া খাচ্ছে, আর একবার কী নিয়ে এসে যেন খেলে ওদের মনে করতে পারছি না। আসলে অনেক দিন হয়ে গেছে তো ভিডিওগুলো দেখি, আর তো একবারের বেশি দেখিও না ভিডিওগুলো, তো যাই নিয়ে এসে খাক না কেন, সেগুলো যখন খায় বসে বসে কপ কপ করে খায়, আমি শুধু ভাবি অবাক হয়ে যাই যে একবারও কি মনে পড়ে না যে আমার বাচ্চাটা কী খাচ্ছে কী না খাচ্ছে, খেতে পাচ্ছে কি না ছেলেটা, মেয়েটার কথা চিন্তা না করে, না করুক মেয়েটা নয় বিয়ে হয়ে গেছে সে বাদ দাও, ছেলেটার কথা কি একবারও ভাবে না গো বন্ধুরা, শুধু আমার সত্যি কথা বলছি, ওর প্রতি আমার ও যা খুশি করে, আমার অত কিছু জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু যন্ত্রণা হচ্ছে একটাই যে ছেলেটাকে যে ফেলে এসেছে, যে এইভাবে একটা অন্য পরপুরুষের সাথে এসে ঘর করছে, আর ওর শ্বশুর শাশুড়ি ওদের বাড়ি থেকে উচিত হচ্ছে ওকে একদম লাথি মেরে তাড়িয়ে দেওয়া, মুখ বন্ধ করে বসে আছে, চলে যাবো আমি এই বাড়ি থেকে চলে যাবো, কোনো জায়গায়ও যাবে না, কোনো জায়গায় গিয়ে না ওর পয়সা দিয়ে থাকার হিম্মত নেই, একমাত্র যদি ওর ওই বাপের বাড়ি বানিয়েছে যেখানে নিজের স্বার্থের জন্য, ওই দাদা বৌদি, তো দাদা বৌদি যদি ওকে রাখে তবেই ওখানে থাকতে পারবে, নাহলে কোথাও গিয়ে ভাড়া দিয়ে থাকার মতোর ক্ষমতা নেই। হ্যাঁ একটা ভিডিওতে দেখছিলাম যে ও যেখানে আগে ভাড়া ছিল সেইখানে গেছিলো, ও মিষ্টি চিন্তা করো, জুতোর বাড়িটা মুখের মধ্যে কেমন মারতে হয় ওকে, ও মিষ্টি নিয়ে যাচ্ছে এইখান ওখান, লোককে মিষ্টি খাওয়াচ্ছে, মাইনে হয়েছে, কীভাবে দেখাচ্ছে, মানে শ্বশুরকে শাশুড়িকে ছোটো করার জন্য এগুলো করছে বেশি, আমরা তো দূরের লোক, আমাদের কথা বাদ দাও, বাড়িতে যে আছে শ্বশুর আছে বাচ্চাটা আছে বাচ্চাগুলো আছে, তাদেরকে কি একটু মিষ্টি দিয়ে আসতে পারলো ভূতটা, তোকে ভূতনি যত যাই বলুক না কেন, হ্যাঁ রে এই ভূত
তুই তো নিজে গিয়ে তো একটু ওদেরকে দিয়ে আসতে পারতি, এত ভয় পাস কেন রে? প্রচুর মার মারে না রে, প্রচুর মার মারে তোকে। ছু 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 ছু, কী বলবো বলতো, মানে সত্যি ঘৃণা প্রীতি। আমি শুধু ভাবি যে ওর যে বাপের বাড়ি, দাদা বৌদি, তারা কী করে এগুলো মেনে নেয়, তারা কী করে মেনে, তারা তো ভদ্রলোক, তারা একবার বলতে পারলো না যে তুমি মাইনে পেয়েছো, যাও গিয়ে মাকে বাবাকে মিষ্টি দাও, মাদার্স ডে প্রণাম করে, ভালো উপদেশগুলো দিতে পারছে না দাদা বৌদিগুলো? আবার তাদের বাড়িতে গিয়ে থাকবে, তাদের বাড়িতে গিয়ে খাবে, বাচালতা তুমি করে করে বেড়াচ্ছে চতুর্দিকে, উল্লাস উল্লাস হয়ে গেল। এলো ছোটো লোক ঘরে এইসব উল্লাস উল্লাস করে। আমাকে একজন বললো না, কোথায় আমরা যতবার আমরা করেছি উল্লাস করেছি, দেখেছিস কোনো দিনটা? খেয়েছি দিয়েছি, বড়ো বড়ো হোটেলে গেছি খেয়েছি, বাড়িতে লোকজন এসেছে খেয়েছি, গল্প করেছি, আড্ডা মেরেছি, কিন্তু উল্লাস ফুল্লাস করিনি, ছোটো লোকদের মতো উল্লাস করিনি। তুই তো হচ্ছিস একবারে মানে কী বলবো, কালীঘাটে তো তোর এই ব্রিজে দাঁড়ানো মেয়ে ছেলে, বুঝতে পেরেছিস তো? আমার কাজে তুই তো নোংরামি করে এসেছিস সারাটা জীবন, বাচাল মেয়ে ছেলে, কাজে তোদের না ওই উল্লাস ফুল্লাস, ভালো ভালো ওই যারা যাদের ফ্যামিলিদের বাড়িতে যাচ্ছিস তারা যথেষ্ট ভদ্র, যথেষ্ট ভালো, তাদেরকে গিয়ে গিয়ে তুই চেপে চেপে উস্কাচ্ছিস যে তোমরা আমার সাথে চলো আমরা উল্লাস করেই বসো, আমাকে ওরকম বলছে, তোমাদেরকে দেখতে পাচ্ছে না আমি আনন্দ করছি, আমাকে সবাই ভালোবাসে, আমার সাথে সবাই আছে, জোর করে করে তুই বলছিস, তুই এগুলো কী করছিস রে, পাগলামো মারছিস? তোর দাদা বৌদিকে বল এগুলোকে দিয়ে একটু কিছু বলতে, তারা তো ভদ্রলোক। দাদা যদি ক্যামেরার সামনে না এসে বলতো তাহলে আমি তাদের কথা বলতাম না, তারাই তো ক্যামেরার সামনে এসে বলছে তোমরা কেন ওকে এইসব বলো, তোমরা কেন এইসব করো, শ্বশুর শাশুড়িকে কীভাবে যত্ন করবে কী করবে সেটাকে বলুক। এবার তো বাড়ি থেকে বেরিয়ে করছে, বেরোবে ওরা? বেরোবে না, কোথাও বেরোবে না, কোথাও জায়গা হবে না, তোদের ওই অ্যাজবেস্টার তলে থাকতে হবে। আর যদি তোর শ্বশুর শাশুড়ি এখন লাথি মেরে তাড়ায় তবে, তারা তো লাথি মেরে তাড়াবে না, মনে হচ্ছে কারণ তারা জানে ঝামেলা ঝঞ্ঝাট করতে পারে, তুই ডেঞ্জারাস, কারণ ছেলেটাকে ধরে ধরে মারিস সারাটা রাত ধরে, তুই ভূতটাকে মারিস পেটাস, সমস্ত খবর আছে তো। আর রান্না বান্না ওই শুধু ওই শশা পশা না, দেখাস তাও আজে বাজে রান্নাগুলো না দেখে একটু ভালো কিছু কর না, একটু কেক টেক বানা না, বলেছিস না অনেকদিন আগে আমি কেক বানাবো, ও ভূত ভূত তুমি কেক খাবে, আমি একটু তোমার জন্য কেক বানাবো। ধোগলা বানা না, ধোগলা বানাতে শিখেছিস? ধোগলা বানা, ভালো ভালো কিছু বানা, যেগুলো ফিস ফ্রাই বানা, ঘরে বানা না, ফিস ফ্রাই টিস ফ্রাই বানা না, ওই মোচার কাটলেট, ওই পেঁপে মোচা শশা এগুলো বাদ দিয়ে ভালো ভালো জিনিস বানা না, একটা তো ভালো রান্না রেসিপি তোর হাতে কোনো দিন দেখলাম না। আজে বাজে রান্নাগুলোকে তুই শুধু দেখাচ্ছিস আর দিচ্ছিস, কেন ভালো রান্না বানা, মাছের চপ বানা, ফিস ফ্রাই বানা, কাটলেট বানা মাছের, ঘরে ভালো ভালো জিনিস বানা না, মোচার কাটলেট, মোচার চপ, মোচার বড়া, পেঁপে থোর, ওইসব বানাচ্ছিস, শাক ভাজা, এগুলো কি দেখায় রান্না? সারাদিন কিচ্ছু নেই ভিডিওর মধ্যে, ওই বানিয়ে দিচ্ছে, চেল্লা বানিয়ে দিলাম, নাহলে অমুক বানিয়ে দিলাম, এই টিফিন এই ভরে দিলাম, আর নিজেরা খাচ্ছে সারাদিন, এই রান্না করছে আজে বাজে ফালতু রান্না, সারাদিন রান্না দেখানো ছাড়া আর কিছু নেই, আর কি দেখাবে ওর, আছেটা কি রান্না দেখাবো, কিচ্ছু তো জীবনে নেই, কারোর জীবনে হতে পারলি না তুই, কারোর জীবনে হতে পারলি না, সত্যি কথা, এত বাজে মহিলা সত্যি আমি দেখিনি, এত বাজে নোংরা বাচাল মেয়ে ছিলেন না আমি কোনোদিন দেখিনি। আর ভালো ভালো যে ওর বান্ধবীগুলো যে হয়েছে ওগুলো ভালো, ওরা মিশতে চায় না, জোর করে করে গিয়ে ওদের ঘরে ভেতরে ঢুকে 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 মিশবে, নোংরামি বাচালতা শেষ নেই, স্কুল থেকে দিয়েছে না লাথি মেরে করে হাসে এই মুখের মধ্যে একেবারে এখানটা এ করে। তো যাই হোক, ছেলে বেয়ে ফেলে সাবি ফেলে এইভাবে পর পুরুষের সাথে কাটাচ্ছিস রাত দিন, লোকের বাড়িতে যার বাড়িতে আছিস সেখানে পর্যন্ত তুই এসে কি না তাদের সাথে ঝগড়াঝাটি করে অশান্তি করে বসে রইলি, ছেলে মেয়েগুলোর সাথে অশান্তি করে বসে রইলি, তোর এইভাবে তোর কীভাবে তোর কাটবে রে লাস্টের দিন, মানে লাস্টের দিনটা তোর কীভাবে কাটবে তুই বুঝতে পারছিস? লোকনাথ বাবাকে দেখাচ্ছে, বলছে যে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়েছে, তাই দেখাচ্ছে সন্ধ্যে দিয়েছে, তো সন্ধ্যে দিয়েছে, কেউ কোনোদিন দেখেছো যে মোমবাতি জ্বালায়? তোমরা কোনোদিন দেখেছো যে মোমবাতি দেয়? ও কী করেছে যে মোমবাতি জ্বালিয়েছে, মোমবাতি দিয়ে কেউ সন্ধ্যে দেয়? লোকে প্রদীপ করে, প্রদীপের ঘিয়ের প্রদীপ করে, তেলেরও করে ঘিয়েরও করে, প্রদীপ দিয়ে জ্বালাতে হয়, প্রদীপ দিয়ে সন্ধ্যে দিতে, ঠাকুর প্রদীপে সন্তুষ্ট, কোনো বাড়িতে কোনো জায়গায় মোমবাতি দিয়ে দেয় নিজের সুবিধা মতো, মোমবাতিতে খরচা কম, একটা মোমবাতি ধরিয়ে দিল সন্ধ্যে দিয়ে আবার নিভিয়ে দিল, ব্যাস আবার ওই মোমবাতি জ্বালিয়ে দিল, মানে কোনো তেলের খরচা নেই, ঘিয়ের খরচা নেই, মানে এতই ভিখারি হয়ে গেছিস যে তোর ঠাকুরকে একটুখানি তুই কী গেলে ঘিয়ের প্রদীপ দিতে পারছিস না, তেলের প্রদীপ দিতে পারছিস না, প্রদীপ ছাড়া কেউ মোমবাতি দেয়? একমাত্র নীলের পুজোতে, নীলের ষষ্ঠীতে তোমার মোমবাতি দিয়ে পুজো করে, এটা আমরা জানি, নীলের ঘরে দিয়ে বাতি জল খায় গো পুত্রবতী, তো তোর তো পুত্র আছে নীলের ঘরে দিয়ে বাতি তুই তো খাস না, ছেলে মেয়েকে পেট থেকে বার করেছিস, তাদেরকে ফেলে দিয়ে চলে এসেছিস এই একটা ভূতকে নিয়ে লোকের বাড়ি, সেখানেও তাদেরকে উৎপাত করছিস,
বিয়ে করা তো তোর বর না, তা তুই টাটা খাইয়ে দেওয়া তুই তুই করবি না কেন? তুই তো এগুলো লোককে দেখাচ্ছিস, দেখো আমাদের মধ্যে কত ভালোবাসা, দেখিয়ে দেখিয়ে যারা ভালোবাসা করে না তাদের কোনো ভালোবাসা হয় না। ভূতটা এখন কোনো উপায় নেই, তোকে নিয়ে পড়ে গেছে, আর তোরও কোনো উপায় নেই, এখন তুই বেরিয়ে চলে এসেছিস সব দিক থেকে, তুই এখন কোথায় যাবি কী পাবি? তুই যদি সত্যি স্কুল টিচার হতিস, তুই যদি সত্যিকারের ভালো চাকরি করতিস না, তুই ছেড়ে চলে আসতিস না, তুই কলকাতার মধ্যেই ওই ভূতটাকে নিয়ে তুই বাড়ি ভাড়া করে থাকতে পারতিস। যেখানে ঢুকেছিলিস কয়েকদিনের জন্য সেখানে তুই কী করেছিস, একটা পরপুরুষের সাথে ওখানে কোনো টিচারের সাথে তুই নোংরামি করেছিস, তোকে দিয়েছে একেবারে পিছনে লাথি মেরে তাড়িয়ে, পাড়াতে তাই কাকুগিরি করেছিস সবাইকে, তোর মেয়ে তো নিজেই বলেছে যে পাড়াতে সমস্ত ওই ছেলে ছোকরা ধরে ধরে ওই নোংরামি করতো, পার্কে গিয়ে গিয়ে তুই বসে বসে পয়সা দিতিস, কালীঘাটের ব্রিজে দাঁড়াতিস, আর কোথায় কোথায় কী করতিস তা আমি জানি না অবশ্য। এই তো হচ্ছে তোর চরিত্র, নোংরামি, বাচাল মেয়ে ছেলে একটা। সাত্বিকের বাড়িতে গিয়ে দেখলি না সাত্বিককে জড়িয়ে টড়িয়ে ধরে তাকে মিষ্টি মিষ্টি খাই, ওকে দেখে আর ঠিক থাকতে পারিনি, এত অসম্ভব মেয়ে ছেলে। তোর ওর মা বাবাকে কষ্ট দিচ্ছিস, নিজে তো সন্তান ছেড়ে চলে এসেছিস, আজকে যে তোর ওর মা বাবার থেকে সন্তানটাকে কেড়ে নিয়েছিস, তুমি যাবে না, কথা বলবে না, এই ভূতটাকে না সত্যিকারে সবাই বলতো না যে তুমি জানো না মৌদি, ওই ভূত ভূতনির থেকেও ভূতটা বেশি বদমাইশ, তুমি জানো না, তুমি যাকে ভালো বলো তো, আগে আগে বলতাম না, অন্য ডাকে রাখতাম আগে, সে মনে হতো বোধ হয় খুব ভালো মানুষ, না ওটা হচ্ছে বেশি বদমাইশ। আরে আমার বাড়ি, আমার মা, আমার বাবা, তোমার সাথে আমার মানে বাড়ির লোকেদের, মানে ভূতটার বাড়ির লোকেদের সম্পর্ক খারাপ হোক ভালো হোক, মা বাবার সাথে কথা পর্যন্ত বলছে না, মা বাবার কাছে কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে না যে মা বাবার জন্য তুই যার বাড়িতে এখনও আছিস, ভগবানের মার দেখেছিস এই পাপে তোদের কী হবে, কিছু যদি ঘটে যায়, কিছু যদি হয়ে যায় তখন তুই কোথায় যাবি? ভূতনি যাই করছিস কর, মা বাবাকে গিয়ে প্রণাম করে মা বাবাকে মিষ্টি দিয়ে আসিস, একটু ভালোবাসা দেখাস, ভূত এই ভূত, নাহলে জুতো দিয়ে না তোর মুখটা মনে হয় কি মেরে মেরে ছিঁড়ে দিই, জুতো দিয়ে ভূতটাকে আর ভূতনিটাকে কিচ্ছু করতাম না, সকাল থেকে উঠো, উঠে একবার জুতোর বাড়ি মারো 10-12 ঘা, হয়ে গেল ব্রেকফাস্ট, আবার দুপুরবেলা চান টান করে খেয়ে দিয়ে উঠবে, আবার জুতোর বাড়ি মারো লাঞ্চ, তারপরে হবে ডিনার, আর সন্ধ্যাবেলা টিফিন, টিফিন টাইম হবে একদম লাটির বাড়ি, ছোপটির বাড়ি, ওটা হচ্ছে টিফিন, তোদেরকে এইভাবে রাখা উচিত ছিল ওই বাড়িতে, তোর মা বাবা তো ভালো, ভূতের মা বাবা তো ভালো বলে তোদের এখনও রেখে দিয়েছে ওই ঘরে, নালে ভাগ্নির নামে উল্টোপাল্টা বলছিস বসে বসে, ভাগ্নি আসছে না, ওর মা তো বড় বড় মেয়েটার কথায় উঠবোস করে, আর আগে আমার মা ভাগ্নি কত ভালো, আমি ওর মা, যত মনের কথা আমাকে বলে, খুব গাল ঘষে দিচ্ছিল খুব ভালো, যেই গাল ঘষা বন্ধ গেছে ব্যাস, কি আমাকে না গাল ঘষে দিয়ে ওই আমার যাকে করছে, মানে ওর মামি, হ্যাঁ মামিকে করছে, প্রচণ্ড হিংসুটে মহিলা, বাজে মহিলা, বাচাল মহিলা, বাজে মহিলা, আর এর থেকে সবাই দূরে থাকো, এই দৃষ্টি তোমরা দেখে নিও, মানে ও যার যার বাড়িতে যাচ্ছে না, তোমরা দেখে নিও যে তাদের দৃষ্টি যাদের যাদের বাড়িতে যাচ্ছে তারা কিন্তু উপভোগ করে নেবে, পরিষ্কার কথা, যে তোমাদের খারাপ ভালো তো হবেই না, খারাপ হবে, এত বাজে মহিলা, সে কিছু আর বলার নেই, সবাই ভিডিও করছে আমার ওকে নিয়ে, আর এত কথা বলতে ইচ্ছা করে না, ও যা পাচ্ছে করুক, যেমন কিছু করছে, মানে আমার সত্যি কথা না ইচ্ছা করে না, এত নোংরা মেয়ে ছেলের নাম নিয়ে যদি কথাও বলি না সেটাও আমার মানে ইরিটেট লাগে, ভালো লাগে না, এই যে ভিডিও করছিলাম না ঘুমাচ্ছি ঘুমাচ্ছি, তা নাহলে তো বলো না, আমার যদি সত্যিকারে অত ইন্টারেস্ট থাকতো না তাহলে আমি সকাল বিকেল ওকে বসে যেতাম ঝাঁটার বাড়ি মারতে, সে বসতে পারছি না, সারাদিনে ওই কী রান্না করছে, শশা মশা হ্যান ত্যান উল্টোপাল্টা রান্না করছে, এই চিকেন করছে, কোনোরকম একটু চিকেনটাই করে, ছোটো ছোটো মাছ করছে, অর্ধেক দিন খেতে পায় না, তো যাই হোক আমার আর মুড লাগছে না, ভালোও লাগছে না, আমার ওকে নিয়ে না ভিডিও করতে সত্যি ভালো লাগে, এত বাজে মেয়ে ছেলে না, ওকে নিয়ে যদি কথা বলি মানে এত বাজে, এই ভূত আর ভূতনি এত বাজে, এদেরকে নিয়ে যদি কথাও বলি না মানে আমার সত্যি শরীর মনটা খারাপ, মানে ভালো লাগে না, কেমন যেন একটা হয় অস্থির অস্থির লাগে, কেন শুধু মুখে বলে তো আশ মিটবে না, পায়ের জুতোটা খুলে যদি ওদেরকে ছুটে সচ্চাপটে মারা যেত তাহলে একদম শান্তি হতো। সবচেয়ে বড় কথা কি যে ওর এই যে দাদা আর বৌদি, এরা যদি একে প্রশ্রয় দেয় তাহলে তো এরা মাথায় উঠে যাচ্ছে, আমরা বলছি না এর বাড়িতে যাবে, তো আমি বলে দিচ্ছি আজকে পরিষ্কার কথা, আমার মুখের কথা কোনো খারাপ হয় না, এই মহিলারা যেদিন যাবে আবার এই দাদা বৌদির বাড়ি থেকে, ওদের ক্ষতি কেউ রুখতে পারবে না, ওরা এত বাজে, ওর মানে নজর প্রচণ্ড খারাপ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই মহিলার ভিডিও মানে যতটা পারো সবাই কম দেখো, দেখো না বাজে মেয়ে ছেলে বাজে কথা, শুধু আমাকে লোকে সবাই ভালো বলে, আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল, আরে তোর 6 বছর হয়ে গেল, 6 বছরে 30 থেকে 31 হয়েছে, বুঝতে পারছিস, জোর করে করে বলবি আমাকে সবাই ভালোবাসা দিচ্ছে, সবাই আমাকে ভালোবাসছে,
সবাই আমার ভিডিও দেখছে, আমার থেকে সবাই আমার সংসারের অনেক কাজকর্ম আমার সঙ্গে সবাই সব শিখছে। তুই সংসারের কাজকর্ম করেছিস, সকালবেলা রান্না করে উঠে এই চা বসালাম, আর এই চেল্লা করলাম, আর এই ডাল বসালাম, আর এই টিফিন ভরে দিলাম, আর এই ভর্তি টিফিন এসে খাবে, আর এই টিফিন খেয়ে নিচ্ছি, সন্ধ্যাবেলা এই খেলাম, সারাদিন শুধু খেলাম 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 খেলাম, সকালে উঠে এই খেলাম, তারপর টিফিনে এই খেলাম, দুপুরবেলায় এই খেলাম, রাত্রিবেলায় এই খেলাম, শুধু খেলাম আর খেলাম। ওর গিলা ছাড়ার কোনো কাজ নেই। যে বাচ্চা ছেলেটার কথা একবার মনে পড়ে না যে আমার ছেলেটা কীভাবে আছে, কী খাচ্ছে কী না খাচ্ছে। আমাদের দেখতো ছেলেটা বাইরে চলে যাওয়ার পর আমার রান্নাঘর চ্যানেল বন্ধ করে দিয়েছি, টুকটাক যেটুকু রান্না না করলে না করছি। গাছে জল দেওয়া দেখে আমি তো অবাক, কী গাছে জল দিচ্ছে রে ভাই, আমার তো মনে হচ্ছিলো পেছন দিকে গিয়ে মানে এক লাতি, পেছন দিকে মানে এক লাতি, একবার মুখ থুবড়ে একবার নিচে পড়তো। ওরে ঝোলা পাছা নিয়ে জল দেওয়া, পেছনে গিয়ে এক লাতি মারতে ইচ্ছে করছে তো, শয়তান মেয়ে ছেলে। তুই তো বাচাল মেয়ে ছেলে, তাই জন্য তুই এরকম করছিস। তুই যদি সত্যি করে ভদ্রঘরে মেয়ে হতিস না, রুচিশীল ভদ্রঘরে মেয়ে হতিস, তাহলে তুই টাটা বাটা তারপরে তোর এই খাইয়ে দেওয়া দাই এগুলো করতিস না, কারণ তোর নিচে শ্বশুর শাশুড়ি আছে, তোর দাদা বৌদিকে বল এগুলো একটু বলতে। আর কস্তুরি কস্তুরির কথা বলছি, তাই কস্তুরি কত ভালো, কস্তুরি দেখো ওই শরীর খারাপ দিয়ে তারপরও সে ব্যবসা করছে, তারপরও সে তার ছেলেকে দেখছে, তার ছেলের সাথে ব্যবসাকে তাকে সাহায্য করছে, সে এখনও রান্নাবান্না করছে, ভালো মন্দ করছে। আর তোর তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আমাদের কস্তুরিকে, তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তোর বৌদি, তাহলে ভালো বলেই তো পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তোর বৌদি কস্তুরিকে, কেন ভালো বলেই পাঠিয়েছে। বাচ্চার একটা বাজে মেয়ে ছিল, ওর সম্বন্ধে আর কী বলবো বলো তো। শ্বশুর শাশুড়ি যে কার নিজের সন্তানের নয় সে কারুর হতে পারেনি, শ্বশুর শাশুড়ি হতে পারেনি, তার ননদ যা দেওয়ার কারুর হতে পারেনি, বাচ্চাগুলো পর্যন্ত এখন তাদের হতে পারেনি। এখন তো রান্না করতে যায় সন্ধ্যাবেলা, যেখানে রান্না করতে যায় সেই কথা তো তোমাদের বলতেই পারিনি। সেই বাড়িতে কী করেছে জানো তো, যেই বাড়িতে রান্না করতে যায় সেই বাড়িতে রান্না করতে গিয়ে, আর সে শুধু তো খেতে ভালোবাসে, আর কী বড়া মরা কী রান্না করছিলো, আর সেই রান্না তুলে খেয়ে নিয়েছে, বুঝতে পারছো তো। আর সেই রান্না তুলে যে খেয়ে নিয়েছে, আর ওরা তো দেখে নিয়েছে ক্যামেরাতে, সিসিটিভি ক্যামেরা আছে, ওরা দেখে নিয়েছে যে রান্না করতে করতে খাচ্ছে, তখন ওকে বলে দিয়েছে যে তোমাকে আমরা রাখবো না রান্নার কাজে, এখন আর রান্নার কাজ নেই তো, তাড়িয়ে দিয়েছে, চুরি করে খেয়েছে তাই জন্য রান্নার ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি বলে না টিউশনি করতে যায়, বলে টিউশনি দেখায়, দেখে দেখাতে পেরেছে কোনোদিন টিউশনি? একদিন কি বলে মিথ্যা কথা বললো যে আমি টিউশনি করতে যাবো বলে, হঠাৎ করে বললো না ও নেই, মানে যে বাচ্চাটাকে টিউশনি করতে যায় সেই বাচ্চাটা নেই, আমি ওই জন্য চলে এসেছি এদের বাড়িতে। তাই কখনো হয় যেই বাচ্চাটাকে টিউশনি করতে যাবে সেই নিশ্চয়ই বলে দেবে যে আমি আন্টি থাকবো না বা আমি থাকছি না, নিশ্চয়ই ইনফর্ম করে দেবে, তারপরে ইনফর্ম করেনি মানে সে ওই কাজ করেই না। আর যেখানে রান্না করতে যায় সেখানে রান্নাবান্না করে চুরি চামারি করে ওই ওদের সাথে দেখা করতে চলে গেছে জোর করে, কী না তাদের হাত করতে গেছে, কী গো তোমরা আমার সাথে চলো করো হল্লাস ফুল্লাস চলো করি, তাহলে বলছে বন্ধুত্ব নেই, কেউ তো নেই না, ওর একা জীবন, ওই বলে আমার তুমি আছো তুমি আমার আছো, ভূত বলে ভূতনিকে তুমি আমার আছো, আবার ভূতনি ভূতকে বলে তুমি আমার আছো, এই দুজন দুজনের জন্য আছে। দেখো না গানগুলো গাইছে, দুজনে বসে বসে যখন ওই রুচি খাওয়া খাই করছিল, ঠিক করছিল যে স্টেশনে বসে আছে গান গাইছে, আর স্টেশনে বসে ওই লুচি কচুরি খাচ্ছে, বসে বসে খেতে দিয়ে যায় ফুটপাতে, ভিখারিগুলো দেখবে স্টেশনে, ঠিক ওইরকম লাগছিল ওদেরকে। আজকে আর কিছু বিশেষ মুড ভালো লাগছে না প্রচণ্ড, মানে আজকে আমার ঘুমও পাচ্ছে, আর আমি আজকে আর বেশি কিছু তোমাদের কাছে বলতে পারছি না, খুব ছোটোখাটোর মধ্যে একটা ছোটোখাটো ভিডিও দিলাম, যেহেতু অনেকদিন দিচ্ছি না। ওকে ঝ্যাঁটার বাড়ি আর ওই জুতোর বাড়ি সারাদিন মারতে পারলে তবে গায়ে জ্বালা মিটবে, নালে মিটবে না। ওই মাঝে মাঝে আসবো তো ঝ্যাঁটা জুতো লাথি মারবো, মেরে দিয়ে চলে যাবো ওকে, এই হচ্ছে প্রাপ্য এক চটবার্থের ঠাঁচিয়ে পাই দিচ্ছে তো, দেখে না বাইরের তো একদম মাথায় উঠে গেছে, লুচি খাওয়া খাইয়ে কী অসভ্যতা বিরে বাচাল মেয়ে ছেলে, ছোটো লোক, তোর দাদা বৌদিকে বল তোদেরকে শাসন করতে, তারা তো খুব ভদ্র, বলে রুচিশীল রুচিশীল করে, এই রুচিশীল ছেলে মেয়েগুলো বড় হয়েছে, ছেলে মেয়েগুলো বাইরে আছে, মেয়ে জামাই আছে, তারপরে তো পাশে তোর ঘরের নিচে তোর ভাগ্নিগুলো রয়েছে, শ্বশুর শাশুড়ি রয়েছে, খাওয়া খাই করছিস, আমার তো মনে হয় জুতোটা খুলে বুকের মধ্যে ফাটাস ফাটাস করে মারতে হয় বাটার জুতো দিয়ে, ঠাস ঠাস করে চড়ালে না মারলেও গায়ে রাখতে হবে না, এই দুটোকে ভূত আর ভূত নিয়ে, এই দুটোকে মানে মেয়ে মারলেও গায়ে রাখতে হবে না, এদের ভগবান ছাড়া এদের কেউ জব্দ করতে পারবে না, করছেও তো জব্দ, এখন ভিখারির অবস্থা হয়ে গেছে, দেখছো না টাকা নেই পয়সা নেই খাওয়া নেই, আবার ক্রিম নেবে কে, এইটুকুনি ক্রিম নেবে, নিয়ে এইটুকুনি নিয়ে করে মুখের মধ্যে মাখবে।
পায়ের জুতো রাস্তার ধুলোগুলো মাখ বসে বসে, গু মাখ তোদের যে জায়ের জায়ের গু, তারপর তোদের ভাগ্নিগুলো সব গু আছে, ওগুলো দিয়ে মুখের মধ্যে মাখ, অশুভ করতে করে জায়ের পা ধোয়া জল খা, ভদ্র ঘরে মেয়ে কাকে বলে তো, যাকে দেখ কতটা ভদ্র সভ্য বে, সবাইকে নিয়ে কীভাবে চলছে ছোটো লোক। চলো বন্ধুরা, আজকে আর বেশি কিছু বলছি না, প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, আবার ঘুম প্রচুর ঘুম পাচ্ছে, শুধু ঘুমের ঘরে, আমি ভীষণ ঘুমের মাস্টার, আবার এখন ঘুমাবো। তা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে আর বেশি কিছু বলছি না, আবার পরে মাঝে মাঝে আসবো, ঝাঁটা জুতো মালাতি মারবো, মেরে দিয়ে চলে যাবো, আর এইটুকুই কাজ করতে পারি, কারণ ওদের আর কী দেবো, দেখি আর কী 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 ভিডিও দেয়, তারপরে আবার আসবো, কারণ আমি ঘন ঘন ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড গরম গেল, তারপরে তো আবার যাবো, একটু গরমটা কেটেছে, তারপরে ঝোরে ঝোরে একটু হাওয়া দিচ্ছে, তাও গরম, মানে আমার একদম ভালোই লাগছে না, মানে কোনো ভিডিও দিতেই আমার আর কোনো ভালো লাগছে না, যখন মন হবে দেবো, যখন মন হবে না দেবো না, তবু চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এরকম আমার সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই তোমাদের মনের ইচ্ছা পূরণ করার আমি চেষ্টা করব ভিডিও দিয়ে দিয়ে। তো আজকে আর বেশি দূর করছি না, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তো লাভ ইউ অল, টাটা।